হ্যালো বন্ধুরা, আমি সোনালি। আমার চ্যানেল এসএম ব্লগস এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ভিডিও শুরু করে ফেলেছি। তো সবাইকে গুড মর্নিং জানাই। গুড মর্নিং! ওর গলার আওয়াজ যেন বেরোচ্ছে না ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন বেডের মধ্যে বসে আছে ব্রাউন পাউরুটি নিয়ে। তো ওকে এখন চা দিতে হবে। আজকে রোদটা না বেশ দিয়েছে, জানেন তো, মানে রোদটা বেশ ভালো উঠেছে। তো ও এখন চা দিয়ে পাউরুটি খাবে, সেই জন্য বেডের উপরে ওইখানে বসে। আর একটা জিনিস ভালো দেখাই আপনাদেরকে, দাঁড়ান। কালকে না দেখুন কত কুল পেরেছি গাছের মধ্যে, দেখতে পাচ্ছেন? কালকে বিকেলে অঙ্কনে পাপা ছিল, দিয়ে ওকে বললাম যে কুল পেরে দিতে। তো দেখুন কত কুল পেরে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এখন চাটা গরম করি ঝটপট। দেখো বন্ধুরা, আজকে আমি পাঁচ মিশালি সবজি বানাবো। এখানে আমি কুমড়ো, সজনে ডাঁটা, শিম, বিনস, গাজর আর আলু, এগুলো আছে আমার কাছে। এগুলো দিয়ে সব মিশিয়ে একটা সবজি বানাবো, আর তার সাথে অল্প মটরশুঁটি দিয়ে দেবো। তো এগুলো এখন কেটে নিই, চলো। সবজি কাটা না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখুন আমি কুলগুলো নিয়েছি। তো কুলগুলো এখন ছাদে যাবো রোদ্রে দিতে। আর অঙ্কন এই দেখুন পড়তে বসেছে, দেখতে পাচ্ছেন ও পড়ছে। আর এখনো না সকালে সমস্ত কাজ, জানেন তো, কমপ্লিট হয়নি, তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, এগুলো রোদে দিয়ে এসে তারপরে রান্নার সমস্ত মশলা টশলা বেটে সরঞ্জাম করে সব কাজ লাগিয়ে তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমি একটা ভালো জিনিস বাটতে বসেছি, পুদিনা পাতা। আর বাজারে একটু টাটকা পুদিনা পাতা পেলাম, তো নিয়ে এসে ভাবলাম একটু পুদিনা পাতার চাটনি বানাই। তো এটা এখন বেটে নিই। বন্ধুরা অঙ্কনে কাণ্ড দেখুন কি করছে, দেখুন। আর এখন দিস না, আসুক আগে, আসুক আগে। বাড়িয়ে দেখছে যে কেউ কিছু করছে না, করেনি, দিয়ে পরে আসছে আসছে আসছে। আমি ভয় খাবো না, না না না, ওকে খেতে দে না, ভয় খাওয়াবি না, ওকে খেতে, আর আসবে না, বাকিগুলো খেতে আর আসবে না। লাস্ট টাইম তুই খুব বদমাস। তো বন্ধুরা, আমাদের বেড়াল রাজা তো লুচি তো খেলো, এবারে মিষ্টি দেবো। আমাদের মহারাজাকে একবারে ভিআইপি বেড়াল রুটি খায় না, লুচি খায়, এখন ভয় খাবি না। বন্ধুরা অঙ্কনকে তো দেখলে যে কিরকম ভাবে বেড়ালকে খাওয়াচ্ছে ভালো মন্দ। আমাদের যেহেতু বেড়াল মহারাজ, তো এখন ও না বেড়ালকে খাইয়ে পড়ে না চলে গেছিল। বন্ধুরা ডাকছিল খেলতে আসতে, স্কুল নেই সানডে, তো খেলতে চলে গেছিল। এসে পরে স্নান টান করে এখন আমার কাছে ও বসেছে। বন্ধুরা আপনারা দেখলেন তো আমি কি করে বেড়ালকে পোষ মানাই, বেড়ালকে পোষ মানাই আর পোষ মানাই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কিন্তু ভুল করবেন না, একদম ধরার চেষ্টা করবেন না, নাহলে বাবা ও আপনাদেরকে বোঝার। ও নিজে জানেন তো ধরতে যাচ্ছিল, বলছিল বেড়ালটিকে আমি ধরবো। তো ওকে যে মিষ্টিটা দিয়েছিলাম তখন অঙ্কন ওই যে ওকে ভয় খাইয়ে দিল, দিয়ে তারপরে না আর মিষ্টিটা খেতে আসেনি। এখনই পরে দেখছি যে মিষ্টিটা ওখানে আর পড়ে নেই, খেয়ে নিয়েছে ও, আমরা যখন মানে হয়তো ছিলাম না তখন খেয়ে নিয়েছে। তো যাই হোক, ও এরকমই করে বাড়িতে থাকলে। আর বেড়ালটা না এটা সবসময় আসে, মানে কিছু না কিছু খাবার খেতে প্রত্যেক দিন আসে, তো ওকে দেওয়া হয়। তো আজকে যখন দেখলাম যে লুচি
টুচি বানিয়েছিলাম, তো সেই জন্য অঙ্কন বলছে মা ওকে একটু ভিআইপি খাবার খাওয়াই, আমাদের ভিআইপি বেড়াল, অন্য আদার্স কিচ্ছু খায় না, একটু ভালো মন্দ খাবার পেলে খায়। তো যাই হোক, এখন আমরা বসেছি, এখনো রান্না কমপ্লিট হয়নি জানেন তো, এখন রান্না করব। তো অঙ্কনের পাপা একটা ভালো জিনিস এনেছে, সেটা রান্না করব, ও ওটা নিয়েই বসেছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন বাটার মাশরুম, এখন এখন দেখো দাঁড়ো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো যে এগুলো আর বাটার মাশরুম। কি মনে হয় জানেন হ্যাঁ, যে এই যে বটম টাইপের যে মাশরুমটা আছে, ওই বটমটার ভিতরে যেন ডান্ডিতে গুঁজে দিয়েছে, ডান্ডিটা যেন ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, তো ও না এই বাটার মাশরুম আমাদের সবারই খুব ফেভারিট, অঙ্কন খুব ভালোবাসে, তো ওর বাবা নিয়ে এসে এখন এই বাটার মাশরুমটা রান্না করবো। তো হ্যাঁ ঠিক আছে, আর আমি এই রেসিপিটা এখন এখানে দেখাবো না, আপনারা শর্টসে পেয়ে যাবেন, ঠিক আছে, আমি রেসিপিটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলো এখন, ঠিক আছে, তো চলো এখন রান্নাটা করা যাক। এখানে দেখো আমি বাটার মাশরুমের রেসিপি বানানোর জন্য এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, ঠিক আছে, এবারে মাশরুমটা কেটে নেবো, তারপরে রান্নাটা করা যাবে, ঠিক আছে, অর্ধেকটা কাটা আছে, হ্যাঁ কাটা আছে, ঠিক আছে, চলো তাহলে এখন কাটা যাক। তো বন্ধুরা কি বলো তো, বাটার মাশরুম খেতে বেশ ভালো লাগে না? আমাদের তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তো এখন আমি ওকে বলছিলাম যে বাটার মাশরুমটা কি হবে জানেন তো, এটা না চিল্লি হবে। তো আমি ওকে বলছিলাম যে রুটির সাথে চিল্লিটা বানাবো, কিন্তু ও না, ও শুনবে না, ও ভাতের সাথে খাবে। তো তাহলে ঠিক আছে, ভাতের সাথেই করা যাক। ওর বাবা তো খাবে না, ওর বাবা ডিউটি চলে গেছে, ওর বাবা ওখানেই খেয়ে নেবে ক্যান্টিনে। তো যাই হোক, তো এখন আমাদের মা ছেলের হবে, তো এগুলো এখন ভালো করে বানিয়ে নিই, তারপরে তো আপনার তো রান্নার রেসিপিটা বললাম এই যে শর্টে পেয়ে যাবেন, ঠিক আছে, কেননা এতে আর দেবো না। তো ঠিক আছে, এখন কেটে নিই। এই দেখো বন্ধুরা, বেসন রেডি হয়ে গেছে, বেসনটা একদম ভালো করে না ফেটিয়ে নিয়েছি, আর কড়া দেখো অলরেডি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। তো চলো এরপরে রান্নাটা করি। শাকগুলো সব রেডি করে নিয়েছি, একসাথে মিক্সিং করে নিয়েছি, আর এখন এগুলো আমি সব ভাজছি। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট, তো এগুলো এখন ভাজি, তারপরে আপনারা লাস্টে রান্নাটা দেখাবো যে কেমন হলো, ঠিক আছে। এখন এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি, কারণ আলাদা আলাদা করে আমি ভাজছি না, গাজর আর সমস্ত কিছু একসাথেই ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকামটা না বাড়িতে ছিল না, ক্যাপসিকামটা বাড়িতে থাকলে ক্যাপসিকামটা চিল্লিতে বিশেষ করে ক্যাপসিকামটা দরকার, কিন্তু যেহেতু ছিল না তো কি করব, যেগুলো আছে সেগুলো দিয়েই বানালাম। তো ঠিক আছে, এখন ভাজি। তো মাশরুমটা তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর কড়া ধুয়ে না ওই কড়াতে আমি আবার পাঁচমিশালির সবজিটা রান্না করে নিচ্ছি। তো আর ডাল আমার আগেই হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি, ঠিক আছে। তো চলো এখন এটা জলদি জলদি রান্না করে নিই, ঠিক আছে। রান্না তো কমপ্লিট হয়ে গেল মাশরুমের, আর অঙ্কন দেখুন টেস্ট করতে বসেছে, কিরে কেমন হয়েছে? এমনিতে তো চিল্লি ভালো লাগে, ওর সব থেকে ফেভারিট চিল্লিটা। তো যাই হোক, মাশরুমের চিল্লি আগে বানাইনি, মানে মাশরুমের অন্য ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু চিল্লিটা বানাইনি, দারুণ হয়েছে, আজকে চিল্লিটা প্রথমবার বানালাম। তো যাই হোক, ভালোই হয়েছে বলছে। তো ঠিক আছে, তো এখন এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, কেননা চিল্লি যখন গরম গরম হয়ে গেছে, গরম গরম খাওয়াটাই বেস্ট। তো যাই হোক, তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর রেসিপিটা পেয়ে যাবেন শর্টসে, ঠিক আছে।
আর অঙ্কনে তো বেড়ালের পোষ মানা দেখলেন। তো যাই হোক, সব মিলিয়ে আশা করছি আপনাদের পুরো ভিডিও ভালো লেগেছে। তো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যা লাগছে না সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেল আইকনটি প্রেস করে নেবেন, এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো দেখছেন, এই খাবারের গন্ধ পেয়েছে তো এখন এই সময়টাতে না মাছি আর মশা প্রচন্ড পরিমাণে জ্বালাতন করে। আমাদের এখানে তো আছে, আপনাদের ওখানে আছে কিনা জানি না। তো যাই হোক, মুখে আরে যেখানে সেখানে বসে আছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে নতুন ভিডিওর সাথে কথা হচ্ছে, সবাইকে টাটা টাটা করে দাও, টাটা।